अस्सलाम वालेकुम, वेलकम बैक आवर यूट्यूब चैनल थ्री स्टार लुएबल। व्यूअर्स, अपनारा केमन आछेन? आमरा आछि सबाई आल्लाह रहमते भालो आछि। नतून एकटि ब्लग देखार जन्य वेलकाम जानाच्छि। बेश किछुदिन एकटु असुस्थ छिलाम, आमार छोटो मेयेटाओ असुस्थ छिल। एखन सीजन चेंज होच्छे, जार जन्य ओर एकटु शरीरटा भालो छिल ना, তো এখন আছে। ও আল্লাহর রহমতে ভালো আছে, আমিও ভালো আছি। আর ছোঁয়ার বাবা, ও বিজনেস নিয়ে একটু ব্যস্ত ছিল, যার জন্য ছোঁয়ার বাবা পারেনি কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে অনেকদিন পরে বাচ্চাদের নিয়ে একটু বের হলাম। বাচ্চারা বলল বাহিরে যাবে, আর গাছেও সুন্দর ফুল ফুটেছে। আজকে এপ্রিল মাসের 1 তারিখ, বাহিরে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু একটু ঠান্ডাও আছে। তো দেখি কতক্ষণ বাচ্চাদের নিয়ে একটু বাহিরে থাকা যায়, ওদেরকে একটু নিয়ে ঘুরিয়ে ঘুরে মানে ঘুরায় নিয়ে আসা যায়। তো এখন চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য। আসলে নানান ব্যস্ততার কারণে চেষ্টা থাকলেও হয়ে ওঠে না। আমাদের বাসার সামনে বেশ কিছু সুন্দর হলুদ ফুল ফুটেছে, দেখতে সুন্দরই লাগছে। আবার টিউলিপও ফুটেছে আমাদের ব্যাকইয়ার্ডে, বেশ কিছু টিউলিপ ফুল ফুটেছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আমার ছোট মেয়ে বলল ও পিৎজা খাবে, অলিভ পিৎজা। ও পিৎজা হাটের অলিভ পিৎজাটা খুব পছন্দ করে। তো তাই আমার মেজো মেয়েকে বললাম, জয়ীকে, যে একটা পিৎজা অর্ডার দেওয়ার জন্য। ও ফোনেই অর্ডার দিয়ে রেখেছিল, তো এখন ওইটা আমি পিক আপ করবো। তাই এখন আমি পিৎজা হাটে যাচ্ছি। বেশ সুন্দর গাছে ফুল ফুটেছে, তাই মেয়েকে নিয়ে চেষ্টা করলাম একটা ছবি তোলার জন্য। বাট বাহিরে এত বাতাস, বেশিক্ষণ থাকতে পারিনি, দু একটা ছবি তুলেই আবার গাড়িতে উঠে গেলাম। সামনেই পিৎজা হাট, তো পিৎজাটা নিলাম। গাছের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমাদের পিৎজা পিক আপ করা হয়ে গেল। আমাদের এখান থেকে মানে পিৎজা হাটের এখান থেকে আমাদের স্টোর খুব বেশি একটা দূরেও না, তাই চিন্তা করলাম ছোঁয়ার বাবার সাথে একটু দেখা করেও যাই, আর ছোঁয়ার বাবাকে একটু পিৎজা ড্রপ আপ করে যাই। সাবা বেশ কিছুদিন ধরে কিছুই খেতে চাচ্ছিল না, ওর জ্বর আসার কারণে ওর মুখে টেস্টটা নষ্ট হয়ে গেছে। সারাক্ষণই বলছে এটা খাবো ওটা খাবো, বাট কিছুই খাচ্ছিল না। তো সকালে যখন বলল পিৎজা খাবে, তো আমি চেষ্টা করলাম ওকে একটু পিৎজাটা অর্ডার দিয়ে দেখি ও খায় কি না। তো ও গাড়ির মধ্যেই বলছিল যে মামা আমি একটু হাংরি, তো আমি গাড়ির মধ্যে ওকে পিৎজাটা দিলাম। যদি ও অল্প একটু খায় তাহলে ওর পেটটা ভরবে। কালকে ওর আবার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ডাক্তার দেখাবো। আমার মনে হয় ওর থ্রোট ইনফেকশন আছে, ওকে অ্যান্টিবায়োটিক দিবে।
ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। সবাই একটু ট্রাই করছে পিজা খাওয়ার জন্য, ও কিছুই খেতে পারছিল না গলা ব্যথার জন্য। এই তো চলে আসছে আমাদের স্টোরে, তো আমি সোহাব বাবাকে কল করেছি যেন বাহিরে এসে আমাদের সাথে একটু দেখা করে যায় আর ওর পিজাটা নিয়ে যায়। দোকানের সামনে বেশ কিছু গাছ আছে, গাছগুলো খুবই সুন্দর ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন যাবো একটু প্লে গ্রাউন্ডে, কারণ সাবা প্লে গ্রাউন্ডে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বাট বাইরে একটু ঠান্ডা, কোনো বাচ্চাই নাই এখন প্লে গ্রাউন্ডে, ওকে একটু দেখাই নিয়ে আসলে ও একটু বুঝতে পারবে যার জন্য যাওয়া। প্লেগ্রাউন্ডে কোনো বাচ্চাই নেই, সামনেই প্লেগ্রাউন্ডটা, তো আমরা গাড়ি ঘুরিয়ে আবার চলে যাচ্ছি। বাহিরে ঠান্ডা বাতাস, এখানে মেয়ের আগে খুব একটা গরম পড়ে না, এপ্রিল মাসে বেশ ঠান্ডা থাকে। খুব সুন্দর একটা ফুল গাছ আপনাদের সাথে একটু শেয়ার করলাম, হালকা পিঙ্ক, ডিপ পিঙ্ক আর হালকা পিঙ্কের মধ্যে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে চেরি ফুল, খুবই সুন্দর, সাথে ওয়ালগ্রিন ফার্মেসি। তো চলে আসছে ওষুধ পিক আপ করার জন্য, তো আমি একটু ভিতরেই ঢুকবো গাড়ি পার্ক করে, কারণ সাবাকে আমি প্লে গ্রাউন্ডে নিয়ে যাইনি, কোথাও নামাইনি, ও বাসায় গিয়েই কান্না করবে। তাই একটু ওয়ালগ্রিনের ভিতরে ঢুকবো, ওকে একটা টয় কিনে দিব, ও যেটাই পছন্দ করে সেটাই দিব। তো ও কিনলো হচ্ছে এই টয়টা, আর আমি ওষুধটা পিক আপ করে নিলাম। এখন আমরা বাসায় চলে যাব। এখন আমাদের এখানে বাচ্চাদের স্কুল বন্ধ, এটা হচ্ছে স্প্রিং এর বন্ধ, তো কোথাও যাওয়া হয়নি, বাসায় ছিলাম। সোহার বাবা ব্যস্ত ছিল যার জন্য কোথাও যাওয়া হয়নি আমাদের স্প্রিং এর বন্ধতে। তো চেষ্টা করব সামারে কোথাও যাওয়ার জন্য আর আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।
আর বাচ্চাদের বাচ্চারা বাসায় একটু থেকে বোর হয়ে যায়, একটু গাড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেও ওরাও একটু ভালো ফিল করে। এছাড়া তো আর কিছুই করার নেই। গাছের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। স্প্রিংয়ের এই সময়টা খুবই ভালো লাগে, বাট কিছুদিন পরে গাছের পাতাগুলো যখন অল্প অল্প বাড়তে থাকে তখন অ্যালার্জি বেড়ে যায়। কেনটাকিতে প্রচুর পরিমাণে অ্যালার্জি, চোখ নাক মুখ মানে অ্যালার্জিতে চুলকাতে থাকে, খুবই বিরক্ত একটা লাগে। তো সাবা এখন খেলা করছে, এই তো আমাদের অলিভ পিজা, এই পিজাটা খুবই মজার, বাচ্চারা খুব পছন্দ করে। এই তো আমাদের বেশ কিছু ছবি, আমরা ফুল গাছের সাথে ছবি তুলেছি। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।